হাই ফ্রেন্ডস, আজ আমরা কথা বলবো একটি বেঙ্গলি ওয়েব সিরিজের নিয়ে, যে ওয়েব সিরিজটির নাম হলো শব্দ জব্দ। তো বন্ধুরা, এটি একটি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ। এর আগে আমি কয়েকটি বাংলার সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ দেখেছিলাম, সেগুলো দেখে তো তোমার প্রথম ওয়েবসাইটগুলো দেখে তোমার মনে হবে না যে এগুলো সাসপেন্স, কারণ বন্ধুরা সেখানে সাসপেন্স ক্রিয়েট করার জায়গায় সেক্স ক্রিয়েট করেছে এবং সেক্স নিয়ে বেশি দেখিয়েছে। তো বন্ধুরা সেগুলো দেখে তোমার মনে হবে না যে এগুলো সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ। কিন্তু বন্ধুরা এটা যদি তোমরা দেখো, এখানে ফার্স্টের দিকের এপিসোডগুলোতে খুব ভালো করে সাসপেন্সটাকে বিল্ড করেছে এবং বন্ধুরা এর এপিসোডের এন্ডগুলো এমনভাবে রেখেছে যাতে তোমার দেখে মনে হয় এর পরেরটাই কী হলো আমাকে দেখতে হবে। তো বন্ধুরা সেটা খুব ভালো জিনিস। এবং বন্ধুরা এর প্রতিটা এপিসোডের লাস্টে এই জিনিসটি রাখা হয়েছে। তো বন্ধুরা এই ওয়েব সিরিজটির ডাইরেক্টর এবং রাইটার দুটোই হলো সৌরভ চক্রবর্তী। স্ক্রিপ্ট রাইটিং তিনজন মিলে লিখেছে, তাদের নাম আমার এখন মনে নেই, তো বন্ধুরা সেটার জন্য সরি। এবং বন্ধুরা এর যে লিডিং কাস্টগুলো আছে সেগুলো হলো রজত কাপুর, পায়েল সরকার এবং সুব্রত দত্ত। তো বন্ধুরা আরও কয়েকজন আছে, তাদের নাম আমার ঠিক জানা নেই। কিন্তু বন্ধুরা এর যে মেকআপ আর্টিস্ট, তাদেরকে মানে একটা খুব বড় অ্যাচিভমেন্ট আছে, তারা যে মেকআপগুলো করেছে সেগুলো দেখে কোনোভাবেই মনে হবে না যে নকল বা ফেক, খুব ভালো মেকআপ করেছে। এবং বন্ধুরা যে এডিটার, যে খুব ভালো এডিটিং এখানে ইউজ করা হয়েছে, তোমরা যদি দেখো দেখতে হবে কিছু মানে ব্যাক রোল দেখানো হয়েছে, মানে ব্যাক ক্লিপটা ব্যাকে চলছে। এবং বন্ধুরা রিফ্লেকশন দেখানো হয়েছে কিছু, মানে ডাইরেক্ট ভিডিওটা না দেখিয়ে রিফ্লেকশনে দেখানো হচ্ছে মানুষগুলোকে সেগুলো। আর যে লোকেশানগুলো সিলেক্ট করা হয়েছে খুব ভালো লোকেশান। বন্ধুরা তোমাদের ওয়েব সিরিজটি দেখে একবারের জন্যও মনে হবে না যে এটা একটি কম বাজেটের ওয়েব সিরিজ বা কম বাজেটের বাংলা ওয়েব সিরিজ। এটা দেখে তোমাদের মনে হবে না যে এটা একটি কম বাজেটের ওয়েব সিরিজ, কারণ বন্ধুরা এর যে লোকেশানগুলো ইউজ করা হয়েছে বা যে শর্টগুলো দেখানো হচ্ছে ক্যামেরার, সেগুলো দেখে মনে হবে এটা একটি হাই বাজেটের ওয়েব সিরিজ বা হাই বাজেটের মুভি। তো বন্ধুরা তোমরা এই ওয়েব সিরিজটি অবশ্যই দেখো। এতে যে রজত কাপুরের যে অ্যাক্টিংটা এখানে করেছে সেটা খুব ভালো একটি অ্যাক্টিং, বন্ধুরা মনে হচ্ছে পুরো রিয়েলিস্টিক। বন্ধুরা এর যে সাইড কাস্টগুলো আছে সেগুলো ভালোই ছিল, কিন্তু রজত কাপুরের মেয়ের অ্যাক্টিংটা একটু লো মনে হয়েছে, বাকি সব কিছুই ঠিক আছে। এর যে প্রথম দিকের ওয়েব সিরিজগুলো সেগুলো দেখে তোমার হয়তো মনে হতে পারে যে এটি মেঘনাথবধ রহস্য ফিল্মটার মতো, কিন্তু না, ফার্স্টেই বলে দিচ্ছি সেরকম কিছু ব্যাপার নেই। এটা একটি পুরো মানে অরিজিনাল, আর এর যে স্টোরিটা সেটাও পুরো অরিজিনাল স্টোরি এবং খুব ভালো একটি স্টোরি। পরে পরে যখন এগোতে থাকবে এপিসোডটা আস্তে আস্তে, তোমরা দেখতে পাবে অনেক কিছু নতুন এবং খুব ভালো জিনিস, লাস্টে অনেক ভালো ভালো টুইস্ট আছে। তো বন্ধুরা তোমরা এপিসোডটি অবশ্যই দেখবে, ওয়েব সিরিজটি। এটা হইচই এবং হইচইতে আছে, এটা হইচইয়ের অরিজিনাল। এবং বন্ধুরা এটা একটি এমএক্স প্লেয়ারও আছে, সাতটা এপিসোড পুরোপুরি এমএক্স প্লেয়ারে আছে, তোমরা এটা অবশ্যই দেখো। বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এবং বন্ধুরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদেরকে ফলো করতে পারো, সেখানে আমরা অনেক নতুন নতুন ইনফরমেশান দিই ফিল্মের ব্যাপারে। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।